বাইসাইকেল ও চাকা লাগানো জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে আসা তিন শিশু এখন পাবনা থানা হেফাজতে। মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে তিন শিশু এখন পাবনায়। শিশু তিনটি এখন পাবনা সদর থানা হেফাজতে রয়েছেন। রোববার সন্ধ্যায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের রাঘবপুর রেল স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে 999-এ ফোন দিয়ে সহযোগিতা চাইলে পাবনা সদর থানা হেফাজতে তাদের পাবনা সদর থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। উদ্ধার হওয়া তিন শিশুরা হলেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার মৃত সোহেল সরকারের ছেলে রাহাত সরকার, তার মায়ের নাম রুমান আক্তার। অপর দুই শিশুরা হলেন ঢাকার বিমানবন্দর এলাকার সিরাজ আহমেদের ছেলে আকাশ আহমেদ ও ইয়ামিন আহমেদ, এরা দুই ভাই। তাদের মায়ের নাম মোসাম্মদ আঞ্জুমানারা। জানা যায়, মায়ের কাছে বাইসাইকেল ও চাকা লাগানো জোতার আবদার করেছিল ইয়ামিন আহমেদ ও আকাশ আহমেদ। দরিদ্র পরিবার তাদের এই আবদার পূরণ করতে না পারায় শনিবার তারা বাড়ি থেকে পালিয়েছে। তারা পালিয়ে প্রথমে জয়দীপপুর স্টেশন থেকে ট্রেনে করে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে সেখানে রাহাত সরকার নামের এক শিশুর সঙ্গে তাদের পরিচয় হয়। পরে জানা যায়, বাড়ি থেকে রাগারাগি করে সেও ঘুরতে বেরিয়েছেন ট্রেনে। এক পর্যায়ে না জেনে শুনে শিশু তিনজন ঈশ্বরদীপ বাইপাস স্টেশনে নেমে পড়ে। পরে সেখান থেকে তারা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে উঠে পাবনা সদরের রাঘবপুর রেল স্টেশনে নেমে পড়ে। সেখানে অপরিচিত শিশুদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। থানায় এই তিন শিশুর সার্বক্ষণিক দেখভাল করছেন পুলিশ। এদেরকে দেখাশোনা করতেছি, এদের যা যখন যা লাগে বা হচ্ছে যখন যা কিছু প্রয়োজন এগুলো আমরা ইয়ে করতেছি, দেখতেছি আর কি, নিয়ে আসতেছি। এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যা কিছু আছে সব কিছু আমরা ইয়ে করতেছি। পরে আর আমি একটু ঘুরতে পেরেছিলাম যে এই ট্রেনে যাবো, আবার এই ট্রেনে আপন, তারপর ওই ট্রেনে যুজুব পড়ে গেছি, তারপর উন থেকে ট্রেনে উঠছি। এখন ওই ট্রেনে আবার জামালপুর নিয়ে গেছে গা, ওই জামালপুর থেকে এখন কোনো স্টেশন চিনি না দেখা। একটা যে ট্রেন স্টেশনে আর্মি অ্যাঙ্কেল করে বলছি যে আমরা তো ভুল ট্রেনে এই এই স্টেশনে আয় পড়ছি, আমরা চিন্তাছি না, নাম করে একটু ট্রেনে উঠে দেন। হ্যাঁ বলছি যে রাত্রেবেলা একটা ট্রেন এবো, এই ট্রেন ঢাকা যাবো, তোমরা কই যাবে? আমি কইছি আমরা মুমিসিং যাবো। তারপরে হেরা কয় যে রাত্রেবেলা ট্রেন এবো, এই ট্রেন ঢাকা যাবো, ঢাকা যাওয়ার আগে যোজপুর তোমরা নেমা যাবা। আমি আমার মায়ের কাছে একটা সাইকেল আর একটা চাকাওয়ালা জুতা চেয়েছিলাম, আমার মা দিয়ে নেই, এর জন্য আমি এসে পড়েছি। শিশুদের সঙ্গে কথা বলে পরিবারের সন্ধান করছে বলে জানায় পুলিশ। তাদের একজনের নাম আকাশ আর একজনের নাম ইয়াসিন, তারা আপন দুই ভাই। আর একটা ছেলের নাম রাহাত। রাহাতের বাড়ি ময়মনসিংহ সদর থানা এলাকার মধ্যে। সে এখনও পরিপূর্ণভাবে তার ঠিকানা বলতে পারছে না, আমরা ঠিকানা উদ্ধারের চেষ্টা করছি। আর আকাশ এবং ইয়াসিন দুই ভাই, তাদের ঠিকানা গ্রামের নাম বলতে পারায় আমরা সংশ্লিষ্ট থানার মাধ্যমে যোগাযোগ করে তার বাপ মার সন্ধান পাই। তার বাপ মা অন্ধাওয়ে আস হয়তো সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে, তাহলে আমরা বাচ্চাদেরকে তাদের বাপ মার কাছে পৌঁছে দেবো। আর আরেকজন যে ছেলে আছে রাহাত, তারও পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি, তাহলে আমরা তাদের বাবা মার কাছে তুলে দেবো। পূর্বেও এই শিশুরা দুইবার বাড়ি থেকে পালিয়েছিল বলে জানা যায়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।